নিলামে বিক্রি হলো দেশের ইতিহাসে কিংব্যাক খ্যাত মোনেম মুন্নার জার্সি। জাতীয় দলের স্মৃতি বিজড়িত জার্সির পাশাপাশি আবাহনীর হয়ে খেলা জার্সিও বিক্রি হয়েছে। 5,10,000 টাকায় বিক্রি হয় এই দুইটি জার্সি। এছাড়া বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের নিলামে তোলা জার্সিও বিক্রি হয়েছে। এই পুরো অর্থ ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায়। মোনেম মুন্না ক্ষণজন্মা একজন ফুটবলার, যার সম্পর্কে আক্ষেপ করে জাতীয় দলের সাবেক জার্মান কোচ অটো ফিস্টার বলেছিলেন, হি ওয়াজ মিস্টেকেনলি বর্ন ইন বাংলাদেশ। তার এই উক্তি বলে দেয় কত বড় মাপের তারকা ফুটবলার ছিলেন মুন্না। দেশের ফুটবল ইতিহাসে তো বটেই, উপমহাদেশেরও সেরা ডিফেন্ডারদের একজন ছিলেন মোনেম মুন্না। দক্ষ নেতৃত্ব আর দুর্দান্ত পেশাদারিত্বের এক জ্বলন্ত উদাহরণ ছিলেন তিনি, যার হাত ধরে বাংলাদেশের ফুটবল পেয়েছিল অনন্য কিছু সাফল্য। কিডনি রোগে মাত্র 37 বছর বয়সে অকাল প্রয়াণ হয় কিংব্যাক খ্যাত মুন্নার। তবে এখনও ভক্ত সমর্থকদের স্মৃতির মানসপটে রয়ে গেছেন মোনেম মুন্না। ফুটবলের মুন্না হারিয়ে যাননি, তার প্রমাণ মিলেছে আবারও। করোনার মতো মহামারীর এই সময়েও কারো কারো জন্যে মুন্না যেন হাজির হয়েছেন আশীর্বাদ হয়ে। করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এবার নিলামে বিক্রি হলো জাতীয় দলের এই তারকা ফুটবলারের জার্সি। অকশন ফর অ্যাকশন নামক ফেসবুক পেজে তার জার্সি নিলামে তোলা হয়। জাতীয় দলের হয়ে খেলা 2 নম্বর জার্সিটি বিক্রি হয় 3 লাখ টাকায়, যেটি গায়ে জড়িয়ে প্রেসিডেন্ট গোল্ড কাপে চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেছিলেন মোনেম মুন্না। এই জার্সিটি কিনেছে দেশের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান। জাতীয় দলের জার্সি ছাড়াও মুন্নার আবাহনীর হয়ে খেলা 13 নম্বর জার্সিও বিক্রি হয়, যা নিলাম ছাড়াই কিনে নেন এক ব্যাংক কর্মকর্তা। প্রিয় দলের জার্সি নিলামে তোলার পর মুন্নার স্মৃতি নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার স্ত্রী এবং সাবেক সতীর্থরা। জার্সি বিক্রির টাকা করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে বলে জানান মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম। জার্সি আমার কাছে মানে যেহেতু আমানত হিসেবে রেখে গেছে, যেমন আমি জার্সি গুলা প্রত্যেক বছর আমি বের করি, এগুলা পরিষ্কার করি, রোদ্রে দেই, মানে এগুলা তো দেখতে দেখতে আমার মুখস্থ হয়েই গেছে। এখানে মানে আসলে এটা জার্সির প্রতি মানে মুন্নার প্রতি ভালোবাসার থেকে জার্সির প্রতিও ভালোবাসাটা হয়েছে, যেহেতু ও নাই, ও জিনিসগুলো আমার কাছে তো আমানত হিসেবে রেখে গেছে, এই জন্য ওগুলাকে আমি ওইভাবে যত্ন করছি এবং ওই জন্য আমার জার্সি কয়টা জার্সি কি কি জার্সি আছে নাম্বার এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অটোমেটিকলি। চমকে আছে ইউটিউবে কত ইয়ে আছে, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, চমৎকার। আপনার কাছে আবহানির জার্সিটা আছে? আমি আবহানির লোক। ওয়ান্ডারফুল, এটা দেখলেই আসলাম ভাই কেমন লাগছে এতদিন পরে এই জার্সিটা দেখে? হ্যাঁ, পুরনো পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে একদম, মানুষ পরে সবকিছু ভেসে উঠছে। তারেক ভাই, আমি বলবো যে আপনারা এগিয়ে যান, অনেক কিছু হবে আপনাদের মাধ্যমে। এদিকে মোনেম মুন্না ছাড়াও বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি নিলামে তোলা হয়েছিল, যে জার্সি পরে 2013 সালে সাফ ফুটবলের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এটি বিক্রি হয়েছে 5,55,000 টাকায়, এর ভিত্তিমূল্য ছিল 2 লাখ টাকা। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।